এই খবরটি আমাদের কালকেই আনা উচিত ছিল, আমরা আনতে পারিনি, তার জন্য আমরা একান্তভাবে দুঃখিত। সৌর মণ্ডলে ঢুকে পড়তে চলেছে এক নতুন আগন্তুক, একটি দানবাকৃত মহাজাগতিক বস্তু ঢুকে পড়তে চলেছে সৌরমণ্ডলে। আসছে সৌরমণ্ডলের পাঁচিলের ওপারে থাকা পুরু বরফের মহাসাম্রাজ্য ওরট ক্লাউড থেকে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা রবিবারই এই খবর দিয়েছে। এও জানিয়েছে গোড়ার দিকে বোঝাই যায়নি সেটি কী ধরনের মহাজাগতিক বস্তু, তা কি কোনো গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড নাকি কোনো ধূমকেতু। বিজ্ঞানীরা হালে নিশ্চিত হয়েছেন সৌরমণ্ডলের এই অচেনা আগন্তুক আদতে একটি সুবিশাল ধূমকেতু। নাসা বলছে এত বড় আকারের ধূমকেতুর হদিশ এর আগে মেলেনি। এর একটি বৈজ্ঞানিক নামও দেওয়া হয়েছে C-2014-UN-271। চওড়ায় 130 থেকে 160 কিলোমিটার, পুরোটাই পুরু বরফে ঢাকা। সদ্য বেরিয়ে এসেছে ওরট ক্লাউড থেকে, বরফের রাজ্য থেকে বেরিয়ে প্রদক্ষিণের জন্য যতই সূর্যমুখী হয় ধূমকেতুরা, ততই তাদের দক্ষিণা দিতে হয় সূর্যকে, সূর্য প্রণামের জন্য। সূর্যের দিকে এগিয়ে আসার ফলে সৌর তাপ ও বিকিরণে তার বরফের দেহ গলতে শুরু করে। সেই বরফ গলে মহাকাশে ছড়িয়ে পড়তে পড়তে তৈরি করে ধূমকেতুর পুচ্ছ। নাসা জানিয়েছে সবে ওরট ক্লাউড থেকে বেরিয়েছে ধূমকেতুটি, সৌরমণ্ডলে ঢুকে পড়লেই তাকে সূর্যকে প্রদক্ষিণ করতে হবে, আর তখনই তার পুচ্ছ গজিয়ে উঠবে। সেটি এখনও গজিয়ে ওঠেনি বলেই 2014 এই মহাজাগতিক বস্তুটির প্রথম হদিশ মেলার পরেও এতদিন বিজ্ঞানীদের পক্ষে বোঝা সম্ভব হয়নি সেটি আদতে ধূমকেতু না কোনো গ্রহাণু। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যতটা, এখন তার 10 থেকে 20 হাজার গুণ দূরে রয়েছে এই অচেনা অজানা সেই ধূমকেতুটি। নাসা জানিয়েছে এখনও যে পথ ধরে সেটি ছুটে আসছে সৌরমণ্ডলের দিকে, তা বিচার করে বলা যায় সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগবে 55 লক্ষ বছর সময়। ফলে এর আগে যে সেটি সূর্যকে প্রদক্ষিণ করতে আসেনি এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। 2031 সালে এই গ্রহাণুটি আসবে পৃথিবীর সবচেয়ে কাছে, তখন থাকবে শনি গ্রহের একটি কক্ষপথের অদূরে। তবে এটাও ঠিক যে মহাকাশ থেকে কোনো আগন্তুক বা গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড যদি ছুটে আসে, সেটার দিকে সর্বক্ষণই নজর রাখতে হয় বিজ্ঞানীদের, কারণ এতে আমাদের সুন্দর গ্রহ পৃথিবীর যেন কোনো ক্ষতি না হয় সেই দিকে সর্বক্ষণ নজর রাখতে হয় নাসা সহ মহাকাশ বিজ্ঞানীদের। তবে এটি সূর্যকে প্রদক্ষিণ করতে করতে একটা না একটা সময় তো পৃথিবীর খুবই কাছে আসবে, তখনই সেই সময় বলে দেবে যে এটি পৃথিবীর কোনো ক্ষতি করবে কি করবে না। তো বন্ধুরা, এই ছিল এক গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, লাইক শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন। এছাড়াও লিখবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।